আপনি কি শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরেই সমস্ত দেশবাসীকে একটি চমকপ্রদ আনন্দের খবর শোনালেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন চাঞ্চল্যকর একটি সিদ্ধান্ত আজকের খবর দুটি শুনলে আপনি আনন্দ পেতে পারেন অথবা অন্য কোনো প্রতিক্রিয়াও তৈরি হতে পারে চলুন পরপর দুটো বিষয় জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে নাম্বার ওয়ান চন্দ্রন্ত্রী চন্দ্রন্ত্রী চাঁদের মাটিতে যেখানে প্রথম পা রেখেছিল তার নাম হয়ে গেল শিবশক্তি এবং 23 আগস্ট জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দেশে ফিরে ইসরো দপ্তরে গিয়ে নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের সময় মোদী ছিলেন দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গিয়ে সেই ঐতিহাসিক মুহূর্ত তাকে কাটাতে হয়েছিল বিদেশের মাটিতে তাই দেশে ফিরেই আর দেরি করেননি প্রধানমন্ত্রী চলে গিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের আরও একবার অভিনন্দন জানাতে সেখানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী জানালেন চন্দ্রযানের চাঁদের মাটিতে অবতরণ স্থলের নাম দেওয়া হলো শিবশক্তি 23 আগস্ট সন্ধ্যায় চন্দ্রযান 3 ল্যান্ডিংয়ের সময় সরাসরি ইসরো দপ্তরে না থাকলেও নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতি দেখেছিল গোটা দেশ কিছুক্ষণের মধ্যে ইসরো চেয়ারম্যানকে ফোন করেও শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম্বার টু জাতীয় সঙ্গীতের আদলে এবার পশ্চিমবঙ্গে অন্য নিজস্ব রাজ্য সঙ্গীতও তৈরি করার ভাবনা এবার তৈরি হবে বাংলার নিজস্ব অ্যান্থেম গত কয়েকদিন আগে বিধানসভায় বিষয়টি জানিয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিনই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে পয়লা বৈশাখের দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে এই বিষয়ে আগামী দিনে বিধানসভায় বিল আনা হবে বলে জানা গিয়েছে এদিন বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন গোটা দেশের জন্য রয়েছে জাতীয় সঙ্গীত কিন্তু রাজ্যের সক্রিয়তা বজায় রাখতে রাজ্য সঙ্গীতের ভাবনা কে কীভাবে তৈরি করবে এই রাজ্য সঙ্গীত তা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে মনে করা হচ্ছে রাজ্য সঙ্গীত তৈরি করতে গড়া হবে কমিটি উল্লেখ্য সঙ্গীত রচনায় বিশেষ দক্ষতা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এর আগে বিভিন্ন থিম সং রচনা করেছেন তিনি সেক্ষেত্রে রাজ্য সঙ্গীত নির্ধারণের ক্ষেত্রেও তার বিশেষ ভূমিকা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল তবে বাংলার নিজস্ব একটি রাজ্য সঙ্গীত হলে তা প্রথম হবে না ইতিমধ্যেই মহারাষ্ট্র মণিপুর অসম বিহার গুজরাট কর্ণাটক মধ্যপ্রদেশ ছত্তিশগড় পুদুচেরি তামিলনাড়ু ও উড়িষ্যার মতো বিভিন্ন রাজ্যের সঙ্গীত রয়েছে এদিন বিধানসভায় বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করা হবে বলে রাজ্য সরকারের কমিটি বৈঠকে স্থির হয়েছে উল্লেখ্য বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছিলেন 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে আরও একবার প্রকাশ্যে রাজ্যপাল সংঘাত তৈরি হল রাজ্যের এই কমিটিতে পরামর্শদাতা হিসেবে আছেন বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ব্রাত্য বসু ফিরাদ হাকিম শিউলি সাহা এবং আশিস বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ